শুভেন্দু অধিকারীকে কটূক্তি করার প্রতিবাদে কুণাল ঘোষের নামে ফৌজদারি মামলা দায়ের করলেন সৌমেন অধিকারী। 10ই নভেম্বর নন্দীগ্রামের সূর্যোদয় নন্দীগ্রাম দিবস উপলক্ষে ভূমি উচ্ছেদ কমিটির উদ্যোগে শহীদ স্মরণে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ওই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একাধিক কটূক্তি ছুড়ে দেন তিনি। বেজন্মে মির্জাফর গদ্দার একাধিক ভাষায় কটূক্তি করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন অধিকারী কাঠমান্ডু আদালতে আইনজীবী মারফত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের নামে ফৌজদারি মামলা দায়ের করলেন। অনির্বাণ চক্রবর্তী, অ্যাডভোকেট। আচ্ছা, যেটা হচ্ছে যে সৌমেন্দু অধিকারীর একটা মামলা আপনি করেছেন, মানহানির মামলা, কি পরিপ্রেক্ষিতে হলো বা মানহানির মামলাটা কিসের বেসিসে হলো, টোটাল ডিটেইলসটা একটু বলুন। গতকাল নন্দীগ্রামে একটা সভায় মাইক্রোফোনে স্টেজ থেকে কুণাল ঘোষ, মানে এই মামলা যে অ্যাকিউজড কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী এবং তার পরিবার নিয়ে যথেষ্ট কুরুচিকর সম্পন্ন অনেক কথাবার্তা বলেছেন এবং খুব মানহানিকর অনেক কথাবার্তা বলেছেন। যে কথাগুলো আমি বলতে চাই না, আমার কেসে বলা আছে। সেই পরিপ্রেক্ষিতে ওনাদের, শুভেন্দুবাবুর বা ওনার পরিবারের অন্যান্য লোকেদের, সৌমেন্দুবাবু প্রত্যেকেরই মানহানি হয়েছে ওনারা মনে করেছেন। সেই জন্য আজকে সেকশন 500 আইপিসিতে আমাদের কাঁথি এসিজিএম আদালতে একটা ডিফামেশনের কেস ফাইল করেছেন। তো এই ব্যাপারে মানে সৌমেন্দু অধিকারী মামলা করলেন না পরিবারের তরফ থেকে? অন্য না, পরিবারের তরফ থেকে না, তিনি মনে করেছেন যে তার নিজের মানসম্মানহানি হয়েছে, তার দাদার বা পরিবারের অন্যান্য ব্যক্তিদের মানসম্মানহানি হয়েছে, তিনি সেই হিসেবে মামলা ফাইল করেছেন। পরিবারের তরফ থেকে কিছু না, সৌমেন্দু অধিকারী করেছে। সৌমেন্দু অধিকারী করেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।